ওয়ালাইকুম সালাম ওরহমতুল্লাহি ওবারকাতু। সম্মানিত বোন প্রশ্ন করেছেন যে গাসফরিং পঙ্গপাল যেটা, এটা খাওয়া কি সুন্না কি না? প্রিয় দিনী বোন, প্রথমত আমাদেরকে গাসফরিং এবং পঙ্গপাল এই জিনিসটা বুঝতে হবে। পঙ্গপাল যেটা হলো সেটা দলবদ্ধভাবে যাকে যাকে থাকে, আর যেটা সাধারণত তার মাথায় ছোট ছোট দুইটা শিঙের মতো হয়, আর চারটা ছোট ছোট চারটা পা থাকে, আর বড় দুটা পা থাকে এবং দুইটা ডানা থাকে, আর যেটা একেবারে গ্রিন সবুজ দেখা যায়, যেটা আমাদের দেশে মানুষ আমরা ঘাস ফড়িং ফড়িং বলে থাকি। তবে আমাদের দেশে ঘাস ফড়িং অর্থাৎ ঘাসের মধ্যে আরও অনেক ধরনের ফড়িং পাওয়া যায়, এটাকে কিন্তু আপনারা ওই পঙ্গপালের মধ্যে সামিল করতে পারবেন না। ওই পঙ্গপালই হচ্ছে ঘাস ফড়িং, যেটা খাওয়া সুন্না এটাই। আর আমাদের দেশে যেহেতু এটা আমাদের দেশে খাওয়ার প্রচলন নেই, আমাদের রুচিতে বাজে না, বিদায় আমরা এটা আমরা যেহেতু এটা খাই না, কিন্তু এটা আমরাকে হারাম বলতে পারবো না। কারণ একটা জিনিসকে আপনি হারাম সাব্যস্ত করতে হলে তার জন্য সুস্পষ্ট প্রমাণ লাগে, সুস্পষ্ট দলিল লাগে, বিদায় এটাকে হারাম বলা যাবে না। যে কিন্তু আমরা যেহেতু আমাদের রুচিতে বাজে না, এই জন্য আমরা এটা আমাদের রুচিতে না বাজলে কিন্তু এটাকে আমরা হারাম বলতে পারবো না। এরপরে কথা হলো যে হাদিসটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাহসাল্লাম বুখারীর মধ্যে উল্লেখ করেছেন। ইমাম বুখারী আল্লাহ রসুল বলেছেন যে এই হাদিসটা আপনি পাবেন বুখারীর 4595 নম্বর হাদিসের মধ্যে, এবং মুসলিমের 1952, 1821, 1822 এই চারটে হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে মানুষের জন্য দুটি মৃত প্রাণীকে হালাল করা হলো এবং দুটি রক্তকে হালাল করা হলো। মৃত প্রাণী দুটি, একটা হলো টিড্ডি যেটাকে যারা পঙ্গপাল বলা হয়, আর আরেকটা হলো মাছ, যেটা মৃত হলেও কিন্তু এগুলি হালাল। ওই পঙ্গপাল মৃত হলেও হালাল, মাছ মৃত হলেও হালাল। আবার দুটি রক্তকে আল্লাহ রসুল বলেছেন যে হালাল করা হয়েছে মানুষের জন্য, আরেকটা হলো কলিজি, আরেকটা হলো হৃৎপিণ্ড। তো এই হাদিসগুলি দ্বারা বোঝা যায় পঙ্গপাল খাওয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেছেন, সাহাবাদেরকে উদ্বুদ্ধ খাওয়ার জন্য করেছেন। তাছাড়া এটার মধ্যে অনেক ভিটামিন আছে, প্রোটিন আছে, এটা খাওয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শরীরটা বোঝার তৌফিক দান করুন। জাযাকাল্লাহু খায়।